সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবের দর্শক বন্ধুদের আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। সর্বপ্রথম আজ তোমাদেরকে আমি অনেক অভিনন্দন জানাই, কারণ আজ হলো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। তাই তোমাদের সকলকে স্বাধীনতা দিবসে প্রীতি ও শুভেচ্ছা আমার এই চ্যানেলের তরফ থেকে। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সামনে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো গত 13ই আগস্ট আমাদের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি ঘোষণা করেছেন যে 2020 সালে কলেজে ভর্তির যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অনলাইনে জমা দিচ্ছ, সেটি জমা দেওয়ার সময় তোমাদের কাছে অ্যাপ্লিকেশন ফিজ কোনো কলেজে সাবজেক্ট পিছু 50 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 200, এমনকি 300 টাকাও দিতে হচ্ছে এবং প্রসপেক্টাসের জন্যও টাকা দিতে হচ্ছে। এই যে অ্যাপ্লিকেশন ফি বা আবেদনপত্র, এটি আর দিতে হবে না। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, 13ই আগস্ট শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন আর তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। সমস্ত ছাত্রছাত্রী বিনামূল্যে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখিনি এই সংক্রান্ত যে অর্ডারটি বেরিয়েছে 13ই আগস্ট, দেখো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এটি হচ্ছে মেমো নাম্বার, এটি হচ্ছে তারিখ, এটি লেখা হচ্ছে অনারেবল ভাইস চ্যান্সেলার অল স্টেট এডেড ইউনিভার্সিটিজ দ্য প্রিন্সিপাল অফিসার ইন চার্জ টিচার ইন চার্জ অফ অল অ্যাফিলেটেড গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড কলেজেস। সাবজেক্ট কী রয়েছে, ওয়েভার অফ চার্জেস ফর আপলোডিং অফ ডকুমেন্টস বাই দ্য ক্যান্ডিডেটস হোয়াইল অ্যাপ্লাইং ফর অনলাইন অ্যাডমিশন অ্যাট ইউজি লেভেল কোর্সেস ইন দ্য এনসুইং অ্যাকাডেমিক ইয়ার, অর্থাৎ এই চলতি অ্যাকাডেমিক ইয়ারে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার জন্য অনলাইনে ডকুমেন্টসগুলি আপলোড করছে, তাদের কাছ থেকে কোনো রকমের চার্জ কলেজ কর্তৃপক্ষ নিতে পারবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি নিতে পারবে না। মোদ্দা কথা এখানে কী বলা হচ্ছে, স্যার ম্যাডাম, ইন সাপ্রেশন অফ দ্য আর্লিয়ার কমিউনিকেশন মেড ফাইড নম্বর, একটা মেমো নম্বর দেওয়া রয়েছে ডেট 11th August অ্যান্ড ডেটেড 13th August, ইট ইজ হেয়ার বাই ক্ল্যারিফাইড দ্যাট নো চার্জেস, এখানে লেখা রয়েছে নো চার্জেস শ্যাল বি টেকেন ফ্রম দ্য স্টুডেন্টস ফর স্ক্যানিং আপলোডিং অফ ডকুমেন্টস ফর অনলাইন অ্যাডমিশন ইন ইউজি লেভেল কোর্সেস, এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কোর্সেসে কোনো ডকুমেন্ট স্ক্যান অথবা আপলোড করার জন্য কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, ফর প্রোভাইডিং মেকিং অ্যাভেলেবল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টাস অফ অ্যাডমিশন ইন ইউজি লেভেল কোর্সেস, কোনো ধরনের প্রসপেক্টাস বা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়ার ক্ষেত্রে কোনো রকমভাবে টাকা পয়সা এখানে নেওয়া হবে না। অল হেডস অব দ্য হায়ার লার্নিং ইনস্টিটিউশনস আর টু এনশিওর দ্য সেম ডিউরিং দ্য এনশুইং অ্যাকাডেমিক ইয়ার অ্যান্ড অ্যাডমিশন প্রসেস ফর দ্য ইউজি কোর্সেস, এবং সকলকে এ ব্যাপারে একদম সঠিক সিদ্ধান্তটি নিতে বলা হচ্ছে। এবার প্রশ্ন হলো, তোমরা যারা অলরেডি আবেদন করে ফেলেছো, টাকা পয়সা দিয়ে ফেলেছো, তাহলে তোমরা কী করবে? এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এবছর পুরো আবেদনপত্রটি অনলাইনে হয়েছে এবং পেমেন্টটিও অনলাইনেই করা হয়েছে, তাই তোমরা হয়তো যারা টাকা পয়সা দিয়েছো তারা হয়তো আবার টাকাটা ফেরত পাবে, ঠিক যেভাবে যে অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেখান থেকে তোমরা টাকা পয়সা দিয়েছিলে সেখানেই তোমাদের সেই আবেদন ফিটা ঢুকে যাবে, হয়তো ঢুকে যাবে, এখনও সেই ব্যাপারে ক্ল্যারিফিকেশন আসেনি। তো এই সংক্রান্ত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি কী বলেছেন, চলো আমরা একটু শুনে নিই। বার্তার প্রয়োজন, রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের অধীনস্থ সমস্ত সরকার এবং সরকার পোষিত কলেজগুলিতে এবং যেখানে বিশ্ববিদ্যালয়েও আপার অর্থাৎ স্নাতক স্তরে ভর্তি নেওয়া হচ্ছে সেখানে অনলাইনে ভর্তির ব্যবস্থা হয়েছে এবং সেখানে কোন রকম অর্থ কলেজ আবেদনকারী ছাত্রছাত্রীদের কাছ থেকে নিতে পারবে না। অনলাইনের যে ডকুমেন্টস আপলোড হচ্ছে তাতে করে কেউই কোনো কলেজই তাদেরকে অনুরোধ করেছি, নির্দেশ দিয়েছি যে তারা অর্থ নিতে পারবেন না। দ্বিতীয়ত, বেশ কিছু কলেজ সম্পর্কে শুনতে পাচ্ছি যে তারা অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ প্রসপেক্টাস অ্যাপ্লিকেশন এইসব দিয়ে
অর্থ সংগ্রহ করছেন, সেক্ষেত্রেও বলছি কোনো অর্থ নেওয়া এবছর যাবে না। এই বছরের এই কোভিড মহামারীকে সামনে রেখে, মানুষের বিপন্নতাকে দেখে, আর্থিক কষ্ট দেখে উচ্চশিক্ষা দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন এবং প্রসপেক্টাস বা অ্যাপ্লিকেশন ফর্ম বাবদ কলেজ কোনো অর্থ গ্রহণ করতে পারবে না।